কাঁথিতে অভিষেকের সভার ১৭ দিনের মাথায় পাল্টা প্রতিবাদ সভা শুভেন্দু অধিকারী। হাই ভোল্টেজ সভাকে ঘিরে বিজেপির সমর্থকদের উন্মাদনা ছিল তুঙ্গে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে দেবীচকে তৃণমূলের দুষ্কৃতীদের বাধার সম্মুখীন হতে হয় বিজেপি কর্মীদের। শুভেন্দু অধিকারীর কাঁথিতে সভাস্থলে যাওয়ার জন্য ১০টি গাড়ি দেওয়া হয়েছিল, সেই গাড়ি আটকে দেয় তৃণমূল দুষ্কৃতীরা। অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের বোমা মারার হুমকি দেয়। খেজুরি বিধানসভার মধ্যে পড়ে দেবীচক, সেই জায়গায় তারা বোমিং করে আমাদের গাড়ি কয়েকটা ভাঙচুর করেছে এবং সেই জায়গায় আমাদের দু তিনজনকে ইনজোর হয়েছে, মাথায় তাদের চোট লেগেছে। বাধ্য হয়ে তারা ফিরে যাচ্ছে এবং বোমিং এবং ফায়ারিং করছে পুলিশের সামনে। কাঁথিতে সভা ঘোষণার পর থেকেই বিজেপি সমর্থকদের নানা অছিলায় ভয় দেখানো হচ্ছে, অভিযোগ বিজেপির। আজকে শুভেন্দুবাবুর যে সভা আজকে কাঁথিতে, এই সভা যেদিন থেকে ঘোষণা হয়েছে সেদিন, তারপর থেকে এইসব এলাকায় বোমিং করা এবং মানুষকে ভয়ে ভীতি প্রদর্শন করা, তৃণমূলের ক্যাডার এবং হারমাদ এবং তার সঙ্গে পুলিশ সঙ্গে থেকে কাজের সহযোগিতা করছে তৃণমূলের হারমাদ। শুভেন্দুর গড়ে কিছুদিন পূর্বেই নির্বিঘ্নে সভা করে গেছেন অভিষেক, সেই সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হননি শাসক দল। অন্যদিকে ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভার ঠিক আগেই ভোটুগঞ্জে বাধার সম্মুখীন হন বিজেপি কর্মীরা। চরম উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। কেন বিরোধী দলের সভার সময় বাধার মুখে পড়তে হচ্ছে সমর্থকদের? কিসের এত ভয় শাসক দলের? পূর্ব মেদিনীপুর থেকে চন্দন ভূঁইয়া ও বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।